সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হাবিব রহমান, এবং একই সাথে রয়েছেন বিশিষ্ট অ্যাটর্নি অশোক কে কর্মকার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসবার জন্যে। আমরা আলোচনা করব, আপনারা নিশ্চয়ই সম্মানিত অ্যাটর্নিকে অভিবাসন ইমিগ্রেশন সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন করবেন। তবে আমাদের যিনি বিশ্লেষক আছে, গতকালও আপনারা নিশ্চয়ই দেখেছিলেন সেই অনুষ্ঠানে, কিন্তু তিনি জেমস কমি এফবিআই যে ডিরেক্টর ছিলেন তাকে নিয়ে বর্তমান পরিস্থিতি যে তৈরি হয়েছে সেটি নিয়ে অনেক প্রশ্ন এসেছে এবং অনেক আলোচনা কিন্তু হয়েছে। আরেকটি তথ্য জানিয়ে শুরু করতে চাই, যে অনুষ্ঠানটি আমরা 8টাতে করতাম, আজকে থেকে সেটি সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। আমাদের হাতে একটি রিপোর্ট আছে যেটিতে ভারপ্রাপ্ত এফবিআই ডিরেক্টর যাকে করা হয়েছে তার কিছু মতামত আছে, সাম্প্রতিক অবস্থা, রাশিয়ার সাথে তদন্ত ইত্যাদি নিয়ে, বিশেষ করে জেমস কমি সম্পর্কে তার ডিপার্টমেন্টের ভেতরে কেমন ধারণা ছিল সব মিলিয়ে, চলুন একটু দেখে নিয়ে আলোচনা যাই। জেমস কমিকে বরখাস্ত করার পর হোয়াইট হাউস থেকে বেশ জোর গলায় বলা হয়েছিল ডিরেক্টর হিসেবে তিনি এফবিআই এর ভেতর সহ বিভিন্ন জায়গায় আস্থা হারিয়েছিলেন। সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে এমন প্রশ্ন করা হয় এফবিআই এর ভারপ্রাপ্ত প্রধান অ্যান্ড্রিউ ম্যাককেবেকে। তিনি বলেন এই তথ্য কোনো অবস্থাতেই সঠিক নয়, কেননা ব্যক্তিগতভাবে তিনি নিজেও জেমস কমির সাথে কাজ করতে পেরে গর্বিত। No, sir, that is not accurate. I can tell you, sir, that I worked very, very closely with Director Comey from the moment he started at the FBI. I was his executive assistant director of national security at that time. I then worked for him running the Washington field office. And of course, I've served as deputy for the last year. I can tell you that I hold Director Comey in the absolute highest regard. I have the highest respect for his considerable abilities and his integrity. And it has been the greatest privilege and honor of my professional life to work with him. এমনকি প্রতিষ্ঠানটির 36,500 কর্মীর বেশিরভাগেরই আস্থা অর্জন করেছিলেন কমি। Broad support within the FBI. সিনেট ইন্টেলিজেন্স কমিটির রিপাবলিকান ও ডেমোক্রেট দুই সদস্য জেমস কমিকে বরখাস্ত করায় ক্ষোভ জানিয়েছেন। While the committee certainly views Russian intervention in our elections as a significant threat, the purpose of today's hearing is to review and highlight to the extent possible the ranges of threats that we face as a nation. The timing of Director Comey's dismissal, to me and to many members on this committee on both sides of the aisle, is especially troubling. এদিকে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে এফবিআই এর তদন্তের উপর জেমস কমিকে বরখাস্তের কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত ডিরেক্টর। The men and women of the FBI continues despite any changes in circumstance, any decisions. So there has been no effort to impede our investigation to date. Quite simply put, sir, you cannot stop the men and women of the FBI from doing the right thing, protecting the American people and upholding the Constitution. এই তদন্তে হোয়াইট হাউস যদি কোনো বাধা দেয় তবে তা সবাইকে জানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। Do you commit to informing this committee of any effort to interfere with the FBI's ongoing investigation into links between Russia and the Trump campaign? I absolutely do. ম্যাককেবে আরো জানান, এখন পর্যন্ত রাশিয়া বিষয়ক তদন্তে কোনো ধরনের বাধাই আসেনি। শামীম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। কি বলবেন হাবিব রহমান? আসলে যেটা আমরা শুনলাম এখন, আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প এক ধরনের বক্তব্য দিয়েছেন এই ব্যাপারটিতে, এবং জেমস অ্যাক্টিং ডিরেক্টর অ্যান্ড্রু ম্যাককেব হি অলসো হ্যাড সামথিং টু সে। উনি সম্পূর্ণ বিপরীত একটি কথা বলেছেন, যেখানে হোয়াইট হাউস থেকে এসেছে the Department of Justice lost confidence in Director Comey. Bipartisan members of Congress made it clear that they had lost confidence in Director Comey. Eta hocche White House ebong Trump administration er kotha, kintu Director Comey bolchen shompurno opposite, that there is no confidence. Listen, amra jani je FBI ottonto shongothito organization ebong tada committed to safeguard Americans, to safeguard their lives and uphold the Constitution. To ডাইরেক্টর কমিকে ফায়ার করার পিছনে যে মূল উদ্দেশ্য এবং যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ডিড নট লাইক হিম,
উনি তাকে একদমই পছন্দ করেননি। উনি এমএসএনবিসির সাথে একটু সিএনবিসির সাথে বক্তব্যে বলেছেন যে উনাকে বরখাস্ত করার একমাত্র সিদ্ধান্ত আমার, রেকমেন্ডেশন থাক না থাক এটার কোনো মানেই নাই, এটা আমার ডিসিশন। কিন্তু আমরা জানি যে রেকমেন্ডেশন কথা বলা হয়েছিল, এইসব ব্যাপারে তদন্ত চলছে এবং এই টাইমিংটা প্রেসিডেন্ট ক্যান ফায়ার এনিবডি, হি ক্যান ফায়ার এফবিআই ডিরেক্টর, ইয়েস এটা তার এখতিয়ারভুক্ত, কিন্তু যে সময়টিতে উনি ফায়ার করেছেন দ্যাটস দ্য প্রবলেম। এবং যে বিপরীত বক্তব্য আসছে দুই দুই একটি সংগঠন থেকে এটি হচ্ছে লক্ষণীয় ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। আমরা একটি বক্তব্য আছে যেটি হাবিব রহমান বলছিলেন প্রেসিডেন্ট এনবিসি নিউজকে যে একটি ইন্টারভিউ দিয়েছিলেন, ছোট্ট একটি বক্তব্য সেটি আমরা শুনে তারপর আমরা অশোককে কর্মকারের কাছে আসছি। What I did is I was going to fire Comey. My decision. It was not... You had made the decision before they came in. I was going to fire Comey. Oh, I was going to fire regardless of recommendation. So he told me that. I mean, he told me he that. He told you weren't under investigation. Yeah, and I've heard that. I've heard that from others. I think... Was it in a phone call? Did you meet face-to-face? I had a dinner with him, and at that time he told me, you are not under investigation, which I knew anyway. He's a showboat. He's a grandstander. The FBI has been... in turmoil, you know that, I know. কি বললেন? ওকে, সো এই যে আপনার বর্তমান অবস্থা যে ক্রিয়েট হয়েছে ডিরেক্টর জেমস কমিকে নিয়ে, কিন্তু এটাকে আমার কাছে মনে হচ্ছে যে এটা ট্রাম্প প্রশাসনের জন্য একটা মেবি এটা যে বিগিনিং অফ দ্য এন্ড, হু নোজ। কারণ হলো কমি যদি দেখতে চান যে কমির দিক থেকে ডিরেক্টর কমি কিন্তু আমার মনে হয় ওনার নিজেরও পদত্যাগ করা উচিত ছিল আগেই, বিকজ যে কোনোভাবেই হোক না কেন উনি বিতর্কিত হয়েছেন। দুই পক্ষই কিন্তু যেমন আপনার ডেমোক্র্যাট তেমন আপনার রিপাবলিকানরা কেউ কিন্তু ওনাকে আর আস্থা সেভাবে রাখতে পারছেন না, এবং এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছিল যে হয়তো ওনার যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেই ভাবমূর্তিকে ফিরিয়ে আনার জন্য হয়তো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ওনাকে যেতে হবে এরকম ভাব ছিল। কিন্তু সবচেয়ে বড় ঘটনা হলো যে প্রেসিডেন্টের দায়িত্ব শুধুমাত্র ওনার ক্ষমতা প্রয়োগের মধ্যেই না, মানুষের আস্থাটাকে হিসেবে রাখতে হবে। সেই হিসেবে এই মুহূর্তে যে তাকে করা হলো বরখাস্ত করা হলো সেটা কিন্তু অনেক আগে করলেই এই বিতর্কের সূচনা হতো না, বিশেষ করে তার বিপক্ষে যে যখন কথা উঠছে যে প্রেসিডেন্ট হয়তো ইনভেস্টিগেশন আওতে আসছেন, সেটা একটা বড় ঘটনা। আচ্ছা, আমরা একটু যাই তাহলে। আমাদের দর্শক যুক্ত হচ্ছেন, সুপ্রিয় দর্শক পর্দায় যে নম্বরটি আপনারা দেখবেন এখন 646 এবং 3079828 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন যদি কেউ থেকে থাকেন। আমরা একটু নিয়ে তারপরে আলোচনা যেতে চাই। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার নাম শাতা, ভার্জিনিয়া থেকে বলছি। জি বলুন, নাম পরিচয় দিয়ে আপনি নাম পরিচয় দিয়েছেন, আপনি প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে আমার হাজবেন্ড কি পাস করেছে। জি, আপনি কি স্পিকার অন করে কথা বলছেন নাকি মোবাইলটা কানের কাছে নিয়ে কথা বলছেন? প্রশ্নটি হচ্ছে আমার হাজবেন্ড ও সিটিজেনশিপ পাস করেছে January 17, 2017, কিন্তু এখনো ওদের জন্য শপথ গ্রহণের জন্য যে চিঠিটা পাঠানোর কথা ওটা আমরা এখনো পাইনি। আচ্ছা, it's already 3 months. Okay, ধন্যবাদ আপনাকে। জি, কি বলছেন? Actually আপনার 120 days এর মধ্যে এই সিদ্ধান্ত জানানোর কথা, কাজেই যদি 120 দিনের মধ্যে না জানায় তাহলে আপনাদের খবর নিতে পারেন এবং দরকার হলে ওদেরকে চিঠিও দিতে পারেন। 120 দিন পর্যন্ত অপেক্ষা করুন। এবং এই চিঠি দিলে কি ওরা রেসপন্স করে? ইউজুয়ালি করে, অনেক সময় করেই না, বাট ইউ নো উই হ্যাভ টু কি, তো তখন কি করতে হয়? ওকে, আলটিমেটলি ইউ ক্যান সু। আপনি যদি চান শেষ পর্যন্ত ইউএসসিএস কে সু করা যায়, মামলা করা যায় ওদের বিরুদ্ধে, কিন্তু এটা খুবই ড্রাস্টিক, এটা আমি মনে করি না সবসময় প্রয়োজন। ভালো ফল না আনতে পারে, যদি আপনি অলরেডি জানেন যে আপনি কাছের ঘরে বসে নিচ্ছে ঢিল মারবেন না, যদি আপনি জানেন যে আপনার ঘরটা কাছের, যদি ঘরটা যদি আগে জানেন কনক্রিটের, দেন ঢিল মারতে কোনো অসুবিধা নেই। জি, এবার কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি ভাই শুনছি, বলুন। আমি মেরিল্যান্ড থেকে বলছি, আমার নাম রাহাত। জি, আমি আমি আমার একটা প্রশ্ন আছে অ্যাটর্নি জেনারেল সাথে। জি, সম্মানিত অ্যাটর্নি বলুন।
আমার প্রশ্ন হচ্ছে যে আমি 2009 সালে ইমিগ্রেন্ট হয়ে এমডিএন প্রবাসীকে মেরিট করে এমডিএন আসছিলাম, এখন 2015 সালে আমার যে কোনো কারণে আমি বাংলাদেশে গিয়ে ডিভোর্স সাবমিট করছি আচ্ছা 2015 জুন মাসে, এখন জুন মাসে আমি 2015 সালে ডিভোর্স করার পর এখানে এসে আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছিলাম, একটু দ্রুত সিটিজেন অ্যাপ্লাই করার পর আমি আমি সিটিজেনের ইন্টারভিউ দিয়েছি, এমন ইন্টারভিউ আমার আমাকে ওরা জিজ্ঞেস করেছে কেন তুমি সিটিজেনের মেয়ে বিয়ে করে বাংলাদেশে কেন ডিভোর্স দিলে, আমাদের পারিবারিক সমস্যা ডিভোর্স দিয়েছিলাম, তো ওরা আমাকে কিছু কোশ্চেন করছিল, পরে আমাকে দুই মাস পর সিটিজেনের জন্য সিটিজেন দেওয়া হয়েছে, এখানে এরপর আমি 2016 এখন আমি সিটিজেন হওয়ার পর আমি আমার ওয়াইফের জন্য 2016 ডিসেম্বরে অ্যাপ্লাই করছি ডিসেম্বরে, এখন আমি এখন আজ পর্যন্ত কোনো চিঠি আসেনি, এখন কি আমি বাংলাদেশে নতুন বিয়ে করে আমি বিয়ে করে আমি নতুন বিয়ে করছি, বিয়ে করার পর আমি অ্যাপ্লাই আপনার এই মধ্যে না পেয়ে থাকেন তাহলে ওদেরকে খবর নিতে পারেন যে আপনি টাকা যে আপনি চেক পাঠিয়েছিলেন সেটা ক্যাশ করেছে কিনা, আর যদি পেয়ে থাকেন তাহলে একটু অপেক্ষা করুন এসে যাবে যেকোনো। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক, এবার আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন, তারপর আমরা একটু আবার আলোচনায় যেতে চাই। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম শামসুল আলম, আমি দুবাই থেকে ফোন করছি। দুবাই থেকে শামসুল আলম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনি দুবাই থেকে ফোন করেছেন এই জন্য, বলুন। আমি আপনাদের অনুষ্ঠানটা আসলে মাঝে মধ্যে দেখি, খুব ভালো লাগে। জি অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে লাইভের মাধ্যমে দেখি আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনার প্রশ্ন? যাই হোক, আমার আমার ছোট ভাই এখন নিউ ইয়র্কে আছে, তো ও এখন একটা স্ট্যাটাস নিয়ে আছে, সেটা হচ্ছে আপনার রাজনৈতিক আশ্রয় পাচ্ছে আর কি, এরকম একটা ভাই। এটা কতদিন লাগে ভাই? আপনি কি স্পিকার অন করে কথা বলছেন? আমি আমরা একটু পরিষ্কার শুনতে পাচ্ছি না, আপনি একটু আরেকবার কষ্ট করে যদি বলেন, আপনি এত দূর থেকে করেছেন। আসলে উনি বলতে পারছেন না যে ওনার ভাই কোন স্ট্যাটাসে আছে, সুতরাং আমার ধারণা যে ওনার কোনো যে প্রশ্ন উত্তর দেওয়ার মতো কোনো অবস্থায় থাকবে না। তো আপনি আপনার ভাইয়ের কাছে আগে জেনে নিন যে ওনার কি স্ট্যাটাস আছে এবং কি উনি কি জানতে চান, সেটা উনি নিজেও করতে পারেন, নাহলে আপনাকে বললে আপনি পরে করতে পারবেন, আমাদের নেক্সট যখন আমরা করবো তখন। জি অসংখ্য ধন্যবাদ, এরপর নিশ্চয়ই আবার দেখা হবে বা আবার কথা হবে আপনাদের সাথে। কে আছে প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন এবার? হ্যালো, আমার নাম জাকির, আমি মেইল্যান্ড থেকে বলছি। জি জাকির ভাই বলুন। আমার কোশ্চেন হয়েছে ভাই, আমি একজন সিটিজেন আমেরিকান। জি আমার বড় ভাইয়ের জন্য আমি 2005 অ্যাপ্লাই করছি তার ইমিগ্রেন্ট করার জন্য, সে বাংলাদেশে এখন, তো তার কেস অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এই লাস্ট ফেব্রুয়ারিতে সে মারা গেছে, আমার ভাই মারা গেছে, কিন্তু তার দুইটা মেয়ে আছে। এখন আমি আমার ভাইয়ের মেয়ের জন্য কি করতে পারি, আমি কোনো কিছু করতে পারি? জি ধন্যবাদ, ধন্যবাদ ভাই। সরি যে আপনার এটা ঘটেছে, যদি মানে প্রিন্সিপাল, উনি হলো প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারি, প্রিন্সিপাল যাকে বলে প্রিন্সিপাল বেনিফিশিয়ারি, উনি মারা গেলে আসলে কোনো সে অর্থে কোনো রকম কোনো রিমেডি নাই, সেটা একটা সমস্যা। কিন্তু আপনার ভাই ভাইয়ের যে ছেলেমেয়েরা আছে ওরা কত বছর বয়স, ওদের বয়স কি 16 নিচে? অসংখ্য ধন্যবাদ ভাই, আসলে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু হয়তোবা করবার নাই, আপনি হয়তোবা উত্তরটি পেয়েছেন, আপনাকে ধন্যবাদ ফোন করবার জন্য। আমরা এবার একটু হাবিব রহমান আপনার কাছে যাই, আপনি প্রেসিডেন্টের যে বক্তব্যটির কথা বলছিলেন সেটি আমরা আমরা তুলে ধরে দেখালাম, কি বলবেন? উনি তো যেটা বললেন এটা সেটা আমরা শুনলাম যে উনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন জেমস কোমিকে ফায়ার করার ব্যাপারে, এবং এই ব্যাপারে রেকমেন্ডেশন যাই থাক সেটা ভালো থাকলেও উনি ফায়ার করতেন, খারাপ থাকলেও উনি ফায়ার করতেন, দ্যাটস এক্স্যাক্টলি উনি যেটা বললেন, ঠিক আছে। তারপরও যেটা আমরা শুনতে পারি উনি বিভিন্ন মাধ্যমে বলেছেন যে জেমস কোমি ওয়াজ অ্যাক্টিং আউট অফ, হি ওয়াজ গোয়িং আউট অফ কন্ট্রোল অ্যান্ড হি ওয়াজ ওয়ার্কিং অন হিজ ওন, পারসুইং হিজ ওন এজেন্ডা। এখন একজন ডিরেক্টর যেটা আমার কাছে মনে হয়েছে যে হি হ্যাজ রিয়েলি নো এজেন্ডা, এফবিআই ডাজেন্ট অ্যালাউ হিজ ডিরেক্টর টু ওয়ার্ক অন হিজ ওন এজেন্ডা, এফবিআই হ্যাজ স্পেসিফিক ইনভেস্টিগেশন অ্যান্ড ইট হ্যাজ হিজ মেথডস অ্যান্ড পলিসিস অ্যান্ড সেটাই ফলো করা হয়। তো
আমি জানি না এই এই স্পেশাল মানে পার্সুইং হিজ ওন এজেন্ডা ওয়াজ হি পেইং পুটিং আ লট অফ ওয়ার্ক বিহাইন্ড রাশিয়ান ইনভেস্টিগেশন উইচ আপসেট ডোনাল্ড ট্রাম্প পসিবল আবার আসবো আপনার কাছে আরো একজন দর্শক আছেন কে আছেন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমি রিয়াজ বলছি ভাইয়া উড়ছেট থেকে জি জি আপনি বলুন ভাই আমার কোশ্চেন হলো সম্মানিত অ্যাটর্নি সাহেবের কাছে আমার মা ছোট বোনের জন্য অ্যাপ্লাই করেছিল তো অ্যাপ্রুভালে চলে আসছে ন্যাশনাল ভিসা সেন্টার ফাইল ট্রান্সফার হওয়ার পরে বলতেছে অ্যাভেলেবল ভিসা না ইন দ্য মিন টাইম নভেম্বরে তার বয়স 21 এর উপরে হয়ে যাবে এই ক্ষেত্রে কি কোনো এজ ফ্রোজেন নামে কোনো অপশন আছে কিনা এটা যদি আচ্ছা আপনার মা কি সিটিজেন নাকি পার্মানেন্ট রেসিডেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট আচ্ছা যেভাবেই হোক না কেন সিএসপি আছে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট সো এখন আমি বলতে পারবো না যে এক্স্যাক্টলি আপনার জন্য প্রযোজ্য হবে কিনা আপনার ভাইয়ের জন্য প্রযোজ্য হবে কিনা যখন ওটা ভিসা কারেন্ট হবে তখন আপনি যদি যোগাযোগ করেন তখন আমরা বলতে পারবো জি না এই মুহূর্তে দেওয়ার মতো কোনো অবস্থা নেই কারণ এখন আমরা আপনার ওই আন্ডারে পড়বে কিনা আপনার ভাই এখনো বলা যাচ্ছে না অসংখ্য ধন্যবাদ আপনাকে ইসরাত জাহান ফেসবুকে H1B ভিসা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস থাকা অবস্থায় যদি পাসপোর্ট তুলে ফেলে তারপরও কি প্রসেস চলতে থাকবে পাসপোর্ট তুলে ফেলা আমি ঠিক বুঝতে পারলাম না H1B ভিসা পাসপোর্ট তুলে ফেলা মানে H1B ভিসার সাথে পাসপোর্ট তুলে ফেলার সম্পর্ক একটু প্রশ্নটা একটু আপনার মনে হচ্ছে কনফিউজিং আচ্ছা আমরা যেহেতু বুঝতে পারছি না দুঃখিত আমরা উত্তরটা দিতে পারলাম না আলম রাজ তিনি বলছেন ইজ ইউএস সিটিজেন পারসন টু গো বাংলাদেশ ফর ভিজিট টু ডু ওয়াই ক্যান দে ক্যান হ্যাভ স্পেশাল প্রোটেকশন ফ্রম দ্য বাংলাদেশ পুলিশ ওকে দ্য অ্যানসার ইজ নো মেবি মেবি নট হু নোস আপনি কে কার সাথে আপনি কানেকশন ভালো আছে আই ডোন্ট নো সেটা ঠিক আছে ইফ ইউ আর ভেরি মাচ কানেক্টেড আমার মনে হয় উনি জিজ্ঞেস করছিলেন যে আমেরিকা থেকে কোন রকম পুলিশি এসকর্ট উনাকে দেওয়া হবে কিনা বাংলাদেশে গেলে হয়তো প্রশ্ন হচ্ছে যে মানে আমেরিকান সিটিজেন হওয়ার কারণে বাংলাদেশে গেলে উনি স্পেশাল ট্রিটমেন্ট অথবা সিকিউরিটি আসলে ট্রিটমেন্ট হচ্ছে সিকিউরিটি জি অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু নিই নাম কে আছেন সম্মানিত দর্শক কে আছেন আমাদের সাথে জি শুনছি বলুন হ্যালো জি আমি শামিলা বেগম আচ্ছা হ্যালো আপা আমরা শুনছি আপনি বলুন হ্যাঁ আমি জামাইকা থেকে বলছি আচ্ছা জামাইকা থেকে বলছি আপা প্রশ্নটি করুন প্লিজ আমি 2011 সালে 11 সেপ্টেম্বর আসছি 11 সালের 11 সেপ্টেম্বর হ্যাঁ বলুন 11 সালের সেপ্টেম্বর আসছে আচ্ছা আপনি ফোনটা একটু কানের কাছে নিয়ে একটু কষ্ট করুন হ্যাঁ ফোনটা কানের কাছে আমি একজন ইমিগ্রেন্ট আমার ছেলের 22 বছর হওয়ার কারণে আমি ছেলেকে ছেলের জন্য অ্যাপ্লাই করতে পারি নাই আমার 2013 সালে 7ই এপ্রিল দরখাস্ত করেছি কোনো অ্যাপ্রুভাল লেটার আমি পাই নাই আর কতদিন লাগবে জি আপনাকে ধন্যবাদ আপা অ্যাপ্রুভাল এখনো পাননি আমাকে এই মুহূর্তে বলতে পারছি না আপনার যে এক্স্যাক্টলি কতখানি পিছনে আছে বাট ইউ নো দু বছর হয়ে গেল বোঝা যাচ্ছে দু বছর তিন বছর না 2013 সালে আপনি করেছেন না তিন চার বছর যে কোনো সময় হয়ে যেতে পারে ঘটনাটা হলো অনেক সময়টা অনেকটা আগেই হয়ে যায় বিভিন্ন সময় আপনার দেরি হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর কারণে বিভিন্ন জনের আপনার ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম থাকে বলে কাজেই এটা হয়ে যাবে আশা করি জি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনি আপনারা একটু টেলিফোনটা কানের কাছে নিয়ে প্রশ্নটি করবেন একই সাথে স্পিকার বন্ধ করে দিয়ে এবং অবশ্যই টেলিভিশনে ভলিউম কমিয়ে নিয়ে আর আপনারা টেলিভিশনে নিজেদের কথা শোনার অপেক্ষা না করে টেলিফোনেই আপনারা আমাদের কথাটি শোনার চেষ্টা করবেন এবং একই সাথে অবশ্যই সংক্ষেপে প্রশ্নটি করবেন আমরা আজকে এখন আরেকটি প্রশ্ন নিয়ে একটু বিরতিতে যাব কে আছেন জি ওয়ালাইকুম সালাম ভাই জি ওয়ালাইকুম সালাম ভাই জি আমি রবি নিয়ালমাস থেকে বলছি জি রবিন ভাই বলুন আমি ওই অশোক থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি নিশ্চয়ই বলে ফেলুন ভাই করে ফেলুন প্লিজ জি আমার মার N-400 এজেন্টে দিয়ে ফিল আপ করাইছে তো তো ওইটা অলরেডি মেল হয়ে গেছে আমি যখন ফর্মের কপিটা দেখছি ওইখানে কিছু ইনফরমেশন মিসিং আছে যেটা ওই যে বাংলাদেশে যে কয়েকবার ট্রাভেল করছে এবং কতদিন বাংলাদেশে ছিল ওই ইনফরমেশনটা ফর্মে দেয় নাই তো আমি যখন তাকে জিজ্ঞেস করলাম সে বললো যে এটা নাকি পরে কারেক্ট করা যায় ইন্টারভিউ সময়
আলোচনায় যাব। তার আগে একটু বলে নি, আমাদের অনেক দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন করছেন, অন্যান্য দেশ থেকেও করছেন। আবুল কাশেম নামে একজন, তিনি বাহরাইন থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ, গুড নাইট জানিয়েছেন, যদিও আবার গুড মর্নিং জানিয়েছেন আমাদেরকে আরেকজন, তার নামটি ওমর ফারুক, গুড মর্নিং ফ্রম সিঙ্গাপুর। সিঙ্গাপুর এবং বাহরাইন থেকে আপনারা যে দেখছেন আমরা অত্যন্ত আনন্দিত। এবং একই সাথে একজন দুবাই থেকে ফোন করলেন এর আগে, অস্ট্রেলিয়া থেকে, লন্ডন থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা ফোন পাই আপনাদের, দেশের টেক্সাস থেকে, ফ্লোরিডা, ফ্লোরিডা থেকে পেনসিলভানিয়া, পেনসিলভানিয়া থেকে ভার্জিনিয়া, নিউ ইয়র্ক, সর্বত্র আপনারা আমাদের সাথে আছেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, সম্ভবত প্রশ্নটা নিয়ে নিই। কে আছেন দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া বলছি সানিসাইড কুইজ থেকে। জি বলুন ভাই। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে একটা প্রশ্ন একটু বলে দিই, উনি অ্যাটর্নি জেনারেল নন, উনি হচ্ছেন অ্যাটর্নি। লং ওয়ে টু গো, নিশ্চয় একদিন উনি হবেন আমরা আশা করছি। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আমি 2006 জেমস কমি তার কাজের মধ্য দিয়ে একটু বিতর্ক তৈরি করেছেন বলে এটি অশোক কে কর্মকার মনে করে তারই পদত্যাগ করা উচিত ছিল, এরকম কথাও তিনি বলেছেন, আপনি কি বলবেন? আমি জানি না তার পদত্যাগ করা উচিত ছিল কিনা, কিন্তু আমি ওনার সাথে একমত কিছু কিছু ক্ষেত্রে। গতকালকে আমরা ডিসকাশনে ছিলাম, যেটা আমরা বলছিলাম যে একটি 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 কাজ উনি জেমস কমি করেছিলেন, যেটা আমার কাছে খুব দৃষ্টিকটু মনে হয়েছিল, সেটা হচ্ছে উনি একটি পাবলিক মিটিং হোস্ট করেছিলেন, দিস ইজ আনপ্রেসিডেন্টেড অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট, প্রেস কনফারেন্স করেছিলেন, থ্যাঙ্ক ইউ, দ্যাটস এবং দ্যাট শুড নট হ্যাভ হ্যাপেন্ড, এটা এটা হওয়া উচিত ছিল না। তো যে প্রেসিডেন্ট ট্রাম্প উনাকে দোষারোপ করেছেন যে হি ওয়াজ এ ফ্ল্যাম বয়েন্ট, হি ওয়াজ এ শো, পার্শিয়ালি ট্রু কিছু কিছু ক্ষেত্রে। আপনি প্রেস রিলিজ, উনি প্রেস রিলিজ দিয়েছেন, উনি প্রেস কনফারেন্স হোল্ড করেছেন আননেসেসারি, এবং স্পেশালি উনি যেটা নির্বাচনের সময় করেছেন, দিস অ্যাকচুয়ালি কস্ট ইলেকশন টু হিলারি ক্লিনটন, দিস শুড হ্যাভ বিন ইন্টারনাল ইনভেস্টিগেশন এন্ড ইন্টারনাল মেমো শুড হ্যাভ বিন প্যাসড। ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শক দুজন পরযুক্ত হয়েছেন পরপর। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সুলাইমান বলছি গ্রাউন্ড থেকে। জি মান্নান সাহেব বলুন। আপনার টেলিভিশনটা একটু কমিয়ে নিতে হবে ভাই, ভলিউমটা কমিয়ে নিতে হবে ভাই, আমরা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা টেলিভিশনের সাউন্ড কমিয়ে কানের কাছে মোবাইলটা নিয়ে স্পষ্ট করে সংক্ষেপে প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমরা আপনার প্রশ্নটি নিতে পারছি না। এরপর কে আছেন, আমরা তার প্রশ্নটিতে চলে যেতে চাই। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভার্জিনিয়া থেকে বলছি। 2009 এ আমার প্যারেন্টস আসছিল গ্রিন কার্ড নিয়ে। আচ্ছা 2009 এ, আচ্ছা আচ্ছা বলুন। বলুন। তারা 2010 এ চলে গেছে, এখন তারা যদি আবার আসতে চায় এখন আমরা কি করব? মানে কয় বছর তারা নাই? অনেক বছর হয়ে গেছে, 5-7 বছরের মতো হয়ে গেছে। কি করতে চায়? তো 7 বছর হলে এমনিতে এটা অ্যাবান্ডান্ড বলে, যেটা বাংলায় বলা যায় কি, পরিত্যক্ত, পরিত্যক্ত অবস্থায় আছে। সুতরাং ওনাদের আসার জন্য জিনিসটা খুব খুবই মানে কঠিন হবে। ওনারা কি সুস্থ আছেন নাকি কোনো অসুবিধা হয়েছে? না না, সুস্থ আছেন, এখন একটু বেড়াতে আসতে চাই আর কি। ওকে, তাহলে আপনি ওনাদেরকে একবার ইউএস এম্বাসি ঢাকাতে যেতে বলেন, ওরা যদি ওনাদেরকে একটা ভিসা দেয় আসার জন্য। সেটাই আমার মনে হয় যেহেতু ছিল, ভিজিট ভিসার জন্য যাবে নাকি এমনি? চেষ্টা করবেন যে ওনারা রিটার্নিং রেসিডেন্ট হিসেবে চেষ্টা করবেন, তো মোস্ট লাইকলি না পাওয়ার সম্ভাবনাই বেশি, তখন ভিজিট ভিসাতেই হয়তো আসবেন। প্রথমে তারা কথা বলার চেষ্টা করবেন তাদের ওই তার যে রেসিডেন্ট রেসিডেন্টাল পারমিশন যেটা ছিল সেটি নিয়ে, যদি সেটা না হয়
তাহলে আপনার রিটার্নিং রেসিডেন্ট, ওটাকে বলে রিটার্নিং রেসিডেন্ট, রিটার্নিং রেসিডেন্ট ওটা করার চেষ্টা করবেন, কিন্তু সম্ভবত ওনাদের ক্ষেত্রে না হওয়ার সম্ভাবনাই বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি। কে আছেন এবার? আই এম আরাফাত ফ্রম নিউ ইয়র্ক। ইয়েস, বলুন ভাই। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি এম পার্মানেন্ট রেসিডেন্ট, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছি 2016 সেপ্টেম্বর, বাট ইটস স্টিল 8 মান্থ পাস, বাট আই ডিডন্ট গেট মাই অ্যাপ্রুভাল ইয়েট, বাট আই রিসিভ দ্য রিসিভ। ওকে, এটা খুব বেশি সময় হয়নি, হয়তো আপনার সামনেই হয়ে যাবে। এটা সবসময় কি খুব বেশি সময় না? না, খুব বেশি সময় না। ওকে, ধন্যবাদ আপনাকে, পাবেন, আশা রাখছি পাবেন, আপনিও আশা রাখুন, আশা নিয়ে আমাদের বসবাস। কে আছে প্রিয় দর্শক? কে আছেন প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, হ্যালো, আসসালাম আলাইকুম। ভাইয়া, আমি হোসেন বলছিলাম, উডসাইড জ্যাকসন হ্যাক থেকে বলছিলাম। জি হোসেন ভাই, বলুন। আমি তো অশোকদার কাছে একটা ছোট্ট প্রশ্ন অবসময়ের জন্য রাখতে চাই। সেটা হলো কি যে, আমি এদেশে আসছিলাম 2001 এ, তো সেই থেকে এই অবধি আমি কোনো কিছুতেই স্ট্যাটাসের ব্যাপারে অ্যাপ্লাইও করি নাই কোনো একটা কারণে। সেটা একটু পার্সোনালি, তো এই মুহূর্তে তো বিস্তারিত ভাবে আমি বলতে পারবো না। জি জি, এখন বলুন কি অবস্থা। একটা জানতে চাই যে বর্তমান যে পরিস্থিতি, তাতে আমার কি করা উচিত? ওকে, আপনার যে ব্যক্তিগত কারণে আপনি বলতে পারছেন না, ঠিক সেই একই কারণে আমি আপনাকে বলতে পারছি না যে উত্তরটা কি হবে। কাজে আপনি কষ্ট করে একটু অফিসে আসুন, যে কোনো আমার এখানে আসুন, অথবা অন্য কোথাও যান। মানে আপনি কোনো একজন সম্মানিত অ্যাটর্নির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ব্যক্তিগতভাবে কথা বলুন। তাহলে সমস্যা যেরকম, সমস্যা না জানলে তো সেরকম, সমস্যা না জানলে, মানে রোগ না জানলে ওষুধ কিভাবে দেবেন ডাক্তার? সুতরাং আমার মনে হয় সেই বিষয়টি আপনাকে যেতে হবে সেইখানটাতে। ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এবার? সম্মানিত দর্শক, কে আছেন? আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাই, আমি সুলাইমান বলছি ব্যাংক থেকে। জি সুলাইমান ভাই, বলুন। আমি অ্যাটর্নি ব্লক আশুতোষ কর্মকার থেকে আমার একটা প্রশ্ন। আমি আমার ব্যাংক দরখাস্ত করেছিলাম 2011। ভাই, আপনারা যারা প্রশ্ন করেন, আপনারা টেলিভিশনের ভলিউমটা আমরা বারবার রিকোয়েস্ট করি কমিয়ে, একদম প্রয়োজনে বন্ধ করে দিয়ে প্রশ্নটা করবেন। আপনারা প্রশ্ন করে আপনার ভয়েস টেলিভিশনে শোনার জন্য অপেক্ষা করবেন না, তাহলে কিন্তু ইন্টারাপ্ট হয় বা আপনাদের সময়ও বেশি লাগে, আমরা বুঝতেও পারি না। আমাদের অনেক সময় টেলিফোনে আপনি প্রশ্নটি করে টেলিফোনেই আপনার আনসারটি শুনুন। আচ্ছা, আমি প্রশ্নটা হলো যে, আমার ভাইয়ের জন্য দুর্ঘটনা করছি 2011 নোটিশ পাইছি 2 বছর। জি, এখন আমার প্রশ্ন, আমার যে ভাইয়ের সাথে যে বাচ্চা আসছে, এখন আমি জানি হঠাৎ 5-6 বছর বা 7 বছর লাগবে, তাহলে বয়সটা কোন তারিখ থেকে হিসেব করা হবে? দরখাস্ত থেকে হিসেব করা হবে না 8 পর্যন্ত? ধন্যবাদ। কাদের বয়স, কাদের বাচ্চার বয়স নাকি আপনার ভাইয়ের বয়স? বাচ্চা, আচ্ছা, বাচ্চাদের বয়স তো যেদিন থেকে তার জন্ম সেদিন থেকে কাউন্ট হচ্ছে। যদি মাত্র জন্মগ্রহণ করে থাকেন, 21 বছর পর্যন্ত যাওয়ার তো লাগবে না, তার আগেই তো ওনাদের ভিসা কারেন্ট হয়ে যাবে অনেক আগে আশা করি। আপনাকে আপনার এই চিন্তা না করার কোন প্রয়োজন নেই। আচ্ছা, কে আছেন এবার আমাদের সাথে প্রিয় দর্শক? জি ভাইয়া, শুনছি। জি, আমি শাহরিয়ার বলছিলাম বস্তন থেকে। বাহ, বলুন শাহরিয়ার ভাই। আমি আসলে অ্যাকচুয়ালি ফোন করেছিলাম মানডে, কামিং মানডে আমি আমার মাকে নিয়ে ফ্লাই করছি আমার দেশে। তো আমার মা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, রেজিডেন্ট। তাহলে এটা অবশ্যই উনি 6 মাসের কম আমেরিকার বাইরে থাকবেন। আর যদি উনি মনে করেন যে না, আমার সিটিজেনশিপ ইজ নট আ কোশ্চেন, তো 1 বছরের কম সময় দেশের বাইরে থাকতে পারেন। প্রিয় দর্শক,
জি সম্মানিত দর্শক কি আছেন আমাদের সাথে? হ্যালো, জি বলুন ভাই। হ্যাঁ, আমি আমার মা বাবার এই গ্রিন কার্ডের ওরা লস্ট করে লাইছে, তো আমি আবার অ্যাপ্লাই করছি, 11 মাসের উপরে হয়ে গেছে, এখনো গ্রিন কার্ড আসে না, কিন্তু যখন ফিঙ্গারপ্রিন্ট বলছিল 9 মাসের ভিতরে আসবে, তখন এরই মধ্যে আমি আজকে কল দিয়েছি, ও বলে প্রসেসে আছে। জি ধন্যবাদ। আপনি কোথা থেকে বলছিলেন ভাইয়া? যোগাযোগ করছিল, বললো যে ওর প্রসেসিং আছে, এখন কি করবে? এখন আবার চিঠি দিতে হবে আপনার, আসলে ওদের সাথে তো কিছু করার নেই, আপনার ঠিক সাথে যদি এটা মনে করেন সময় তো লাগছে, কিন্তু এত সময় বেশি না, মনে করেন এটা 3 বছর হয়ে যায়নি, তো এটা আনএক্সেপশনালি লং টাইম না, এটা সময়টা ঠিকই একটু বেশি, কিন্তু অত বেশি না, যেটা আপনি এটা নিয়ে কেয়ার করবেন, এটা তো ওদের বিরুদ্ধে মামলা করার কিছু নেই এই মুহূর্তে। আচ্ছা ধন্যবাদ আপনাকে সম্মানিত। রিনিউয়াল প্রসেস তো শুড বি সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, ইট শুড বি, ইট ইজ। এবার আমাদের সাথে কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মেইলান থেকে জান্নাতুল ফেরদৌস বলছি। জি আপা বলেন। আমার আম্মার জন্য একটা কোশ্চেন ছিল, আমার আম্মা গ্রিন কার্ড নিয়ে 2009 এসেছিল, তো সে আবার 11 পরে গেছে বাংলাদেশে, এখন সে আসতে চাচ্ছে, এখন তার জন্য আমি কি করতে পারি? আমার মনে হয় যে এরকম একটা প্রশ্ন কিছুক্ষণ আগে ছিল, তো এতদিন পরে প্রায় 5 বছরের বেশি না, 5-6 বছর, সুতরাং সাধারণভাবে এটাকে অ্যাবান্ডান্ড বা পরিত্যক্ত হতে বলা যেতে পারে, তবে ভালোভাবে যদি আপনার মা ওখানে ইউএস এম্বাসি ঢাকাতে গিয়ে রিটার্নিং রেসিডেন্ট হিসেবে আসার চেষ্টা করেন। জি ধন্যবাদ। যদি না পারেন তখন ভিজিট ভিসা চলে আসতে বলবেন। ধন্যবাদ। এবার হাবিব ভাই, জি ধন্যবাদ। কে আছেন? হ্যালো, জি আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জি জি ভাই, আমার তো শেষ হয়নি। আচ্ছা, ও আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমার আম্মা কি এখন কি ইউএস এম্বাসিতে গিয়ে দাঁড়াবে যে আমি যাব আমেরিকা? হ্যাঁ, ওটাকে হ্যাঁ চেষ্টা করতে বলেন, যে সাধারণভাবে ওনার অনেক দিন হয়ে গেছে, তো সে কারণে আপনার সম্ভাবনা খুব কম যে ওনার গ্রিন কার্ড রাখতে পারবেন উনি, যেহেতু ওনার কোনো মোস্ট লাইকলি তো ওনার অসুস্থতা কিছু ছিল না, তো সে কারণে ওনাকে হয়তো ভিজিট ভিসা দিবেন, ভিজিট ভিসায় উনি আসতে পারবেন, মানে যোগাযোগ করে দেখতে পারেন, হয়তো বা ভিজিট ভিসায় উনি আসতে পারেন যদি তারা ভিসাটা দেন। আমার মনে হয় এটি সবশেষ আপনাদের জন্য তথ্য। আমরা একটু হাবিব রহমানের কাছে আবার যেতে চাই, সময় শেষের দিকে আছে, তো এই যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এফবিআই ডিরেক্টরকে নিয়ে আবার নতুন একটা উত্তপ্ত পরিস্থিতি এবং এক একটি ইস্যু তৈরি হচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের রাজনীতি কিন্তু বেশ জমজমাট হয়ে যাচ্ছে, মানুষ রাজনীতিতে আগে অতটা সক্রিয় না থাকলেও এখন দেখি কথা বলছে, তারা ভোট দিচ্ছে, জনপ্রিয়তার মাপকাঠি তৈরি করছে, এখন এই ঘটনাটির পরিস্থিতি কোন দিকে বলে আপনি মনে করেন? দেখুন, দুটি ব্যাপার, কয়েকটি ফায়ারিং ডোনাল্ড ট্রাম্পের যেগুলি পত্রিকায় এবং সবাই অ্যাটেনশন দিল, একটি হচ্ছে ভারত প্রীত, নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল ভাটারা, কারেক্ট, এবং আরেকটি হচ্ছেন জিম কমি। এই তিনটির ক্ষেত্রে আপনি দেখবেন, তিনটির ক্ষেত্রে আমি মনে করি আলোচনা বেশি হওয়ার কারণটা হচ্ছে এই ট্রাম্প হচ্ছেন এমন একজন ভদ্রলোক যিনি লয়্যালটি চান, ইউ ক্যান ওয়ার্ক ফর মি বাট ইউ মাস্ট বি লয়্যাল ফর মি এই এটি হচ্ছে তার একটা কাজের একটি পদ্ধতি আমরা দেখছি এখন এটি যখন উনি আবিষ্কার করেন যে এই লোক কিন্তু লয়্যাল না, He is not going to follow my instruction or the orders. স্যালি ইয়েটস, উনি শুনেননি ওনার কথা, উনি যেই মুসলিম ব্যান্ডটা নিয়ে এসেছিলেন, স্যালি ইয়েটস অ্যাকচুয়ালি ফাইল দ্য মোশন এগেনস্ট ইট, রাইট? স্যালি ওয়াজ ইয়েটস ওয়াজ ফায়ার্ড ইন দ্য নেক্সট ডে। জেমস কোমি ওয়াজ পেয়িং টু মাচ অ্যাটেনশন ইন রাশিয়ান ইনভেস্টিগেশন, হি ডিড নট লিসেন টু ট্রাম্প, সো হি ওয়াজ ফায়ার্ড। নাও আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট আছেন, উনি অনেক বেশি টেলিভিশন দেখেন, লেট নাইট টেলিভিশন দেখেন, এবং যখন কোনো কিছু পছন্দ না হয় টেলিভিশনে, তখন সেটা উনি আরও বেশি করে দেখেন। দেখার পরে এই ব্যাপারে তার ফ্রেন্ডদের কল করেন, কমপ্লেন করেন, যখন ফ্রেন্ডদের কমপ্লেন শেষ হয়ে যায়, তখন তুমি উনি টুইটে যান, টুইটে যেয়ে কমপ্লেন করা শুরু করেন এবং বিভিন্ন রকম আবল তাবল বকা শুরু করেন, এবং সেইখানেও উনি শেষ হন না, তারপরে কী করেন, হি গোজ টু অ্যাকশন। কেন উনি অ্যাকশনে যান?
because he can take action. He's a man in power. This is what he does. আমরা আবার আসবো আপনার কাছে দুজন দর্শক আছেন সম্মানিত দর্শক কি আছেন আমাদের সাথে প্রশ্নের উত্তর দেবার জন্য আমরা তৈরি আপনি প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম জি বলুন ভাই আমার নাম মাহমুদ আমি ব্রুকলিন থেকে বলছি আমার এক আত্মীয় গ্রিন কার্ড হোল্ডার উনি ওনার 21 বছরের ছেলের জন্য অ্যাপ্লাই করেছে সমস্ত কাগজপত্র দিয়ে দিয়েছে সর্বশেষ DS-260 যে অ্যাপ্লিকেশন এটা পূরণ করে দিয়েছে এবং ন্যাশনাল ভিসা সেন্টারেও কল দিছে বলছে যে June 13 এইটা হবে আপগ্রেড হবে আর ওনার প্রায়োরিটি ডেট হচ্ছে July 14, 2015 প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ ডেট আসতে কতদিন লাগবে ওকে প্রথমত আপগ্রেড কথাটা আমি বুঝতে পারলাম না আপগ্রেড কেন হবে উনি যদি উনি কি সিটিজেন হয়েছেন আপনার যে আত্মীয় না লাইনে নেই ওকে সো যে কোনো সময় 2 মাসের মধ্যে ইউজুয়ালি আপনার ইন্টারভিউ ডেট পাওয়ার কথা যদি না পান তাহলে ওদের সাথে আবার যোগাযোগ করবেন জি ধন্যবাদ আপনাকে কে আছেন এবার প্রিয় দর্শক আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রাজীব বলছিলাম কুইন্স জামাইকা থেকে জি বলুন রাজীব ভাই আমার ইমিগ্রেশন নিয়ে দুটো প্রশ্ন আছে যদি একটু সময় দেন একটু সংক্ষেপে করে ফেলুন জি আমি আসলে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম লাস্ট নভেম্বরে তো আমার বায়োমেট্রিক অলরেডি হয়ে গেছে বাট এখন পর্যন্ত আর কোনো আপডেট পাচ্ছি না তো এটা কতদিন সময় লাগবে যদি একটু বলতে পারেন আর আমি সেকেন্ড কোশ্চেনটা করে রাখি আমি সিটিজেনশিপ হয়ে যাওয়ার পরে কি আমি আমার আম্মাকে নিয়ে আসতে পারবো কিনা বাট এটার প্রসিডিউরটা কোনো চেঞ্জ হয়েছে কিনা বা কত সময় লাগবে ওকে প্রথমত আপনার নভেম্বরে আপনি করেছেন কাজে আপনার সময় ঠিক হয়ে গেছে আপনার পেয়ে যাওয়ার কথা যে কোনো মুহূর্তে ইন্টারভিউ ডেট আর অবশ্যই আপনি সিটিজেন হলে আপনার মাকে অবশ্যই আপনি স্পন্সর করতে পারবেন অসুবিধা ধন্যবাদ আপনি প্রসেসটা জানতে চাচ্ছিলেন প্রসেস আপনি I-130 অ্যাপ্লাই করবে প্রথম I-130 করলে সেটা অ্যাপ্রুভ হলে দেন ওটা NBC যাবে NBC থেকে ওটা এমবাসিতে পাঠিয়ে দেবে ধন্যবাদ আপনাকে এবার কে আছেন আমাদের সাথে সম্মানিত দর্শক শামীম ভাই আমি তুর্য বলছি ফ্লোরিডা থেকে বাহ তুর্য ভাই অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে ফোন করেছেন আপনি প্রশ্নটি করুন আমার প্রশ্নটি হচ্ছে যে F1 এবং F2 স্টুডেন্টের যদি কোনো বেবি হয় আমেরিকাতে সেক্ষেত্রে বাবা মায়ের কোনো বেনিফিট আছে কিনা হ্যাঁ বেনিফিট তো অবশ্যই আছে আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে বেবি যখন বাংলাদেশে যাবে তখন বেবির স্ট্যাটাসটা আসলে কি হবে সে কি আমেরিকান পাসপোর্ট নিয়ে যাবে নাকি বাংলাদেশ থেকে আবার নতুন করে পাসপোর্ট নিয়ে আসতে হবে যারা এদেশে আছেন তাদের যে যদি জন্মগ্রহণ করেন তাহলে আমেরিকান পাসপোর্ট জন্মসূত্রে পেয়েই যাবেন আর বেনিফিট আপনার প্রথম হলো যে প্রথম বেনিফিট হলো আপনার যে সন্তান উনি আমেরিকান সিটিজেন হলেন আর আপনাকে এই মানে পজিটিভ ফল ভোগ করতে হলে আপনাকে 21 বছর অপেক্ষা করতে হবে যখন উনি 21 বছর বয়স হবেন তখন তখন আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ আপনাকে কে আছেন এবার প্রিয় দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন প্রিয় দর্শক আমার নাম রফিকুল ইসলাম আমি আলবেনি থেকে ফোন করছি জি রফিক ভাই বলুন আমি 2005 সালে আমার বড় ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি ওটা পাও ভাই আপনার টেলিভিশনের সাউন্ডটা অল্প কিছুদিনের মধ্যে ওটা আপনি 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 প্রশ্নটা করে টেলিভিশনে শোনার দরকার নেই আপনি পুরোটা প্রশ্ন করে ফেলুন এবং টেলিভিশনের সাউন্ডটা একদম কমিয়ে দিন আচ্ছা ঠিক আছে আজ আজ পাঁচ অ্যাপ্লাই করার পর পরই অল্প কিছুদিনের মধ্যে ওইটা ফাইলটা আসছে রিসিভ লেটার আসছে এবং তারপরে মাস তিনেক চারেকের পরে ওটা আসছে হলো ওটা ট্রান্সফার হয়ে ক্লিভল্যান্ডে চলে গেছে কিন্তু এখন আমারটা কি করা বা আমার কি প্রসেস আমি একটু কয়েকদিন ক্লিভল্যান্ডে কল করার চেষ্টা করতেছি এই নাম্বারটার ভিতরে কিন্তু আমি যোগাযোগ করতে পারছি না মানে আমার কি করতে পারি বা কিরকম টাইম লাগতে পারে এটা আপনি 2005 অ্যাপ্লিকেশন করেছিলেন তো অনেক দিন হলো অবশ্যই আপনার এর মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার কথা অনেক আগেই অ্যাপ্রুভাল যদি না হয়ে থাকে অবশ্যই আপনি যোগাযোগ করবেন না হলে যে কোনো অ্যাটর্নির মাধ্যমে একটা চিঠি দেওয়ার ব্যবস্থা করুন জি ধন্যবাদ সম্মানিত দর্শক আপনাকে এবার আজকের জন্য সবশেষ প্রশ্নটি নেই কে আছেন কে আছেন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম জি বলুন বলুন আমি শুনছি আমি নিউ ইয়র্ক থেকে বলছি কোথেকে নিউ ইয়র্ক জি বলুন বলে ফেলুন আমার স্বামীর জন্য অ্যাপ্লাই করছি 2016 আচ্ছা 2016 করেছেন তো
যে আমার অ্যাপ্রুভ লেটার আসে না। আচ্ছা, কোন মাসে করেছেন? এপ্রিল, এপ্রিলে। এপ্রিল। আপনি কি সিটিজেন নাকি পার্মানেন্ট রেসিডেন্ট? যে না, গ্রিন কার্ড হোল্ডার। জি, ধন্যবাদ। ওকে, একটু দেরি হচ্ছে কিন্তু এটা এসে যাবে আশা করি। ধৈর্য, একটু ধৈর্য ধরুন, ধরতে হবে। আসলে একটু আসলে আসা উচিত ছিল, আশা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হাবিব রহমান, এবার আমরা শেষের দিকে আছি একদম, আপনার কাছে আরেকবার একটু যাই। তো এখন যিনি অ্যাক্টিং আছেন, আপনার কি মনে হয় তিনি অনেকদিন দায়িত্ব পালন করবেন নাকি নতুন কাউকেই? অ্যান্ড্রু ম্যাকাবির কথা বলছেন আপনি? আমরা জানি না উনি কতদিন দায়িত্ব পালন করবেন, কতদিন অ্যাক্টিং থাকবেন, কিন্তু অ্যান্ড্রু ম্যাকাবির সম্বন্ধে একটু, প্রেসিডেন্ট ট্রাম্পের যে ডিসিশনগুলো, এগুলো যে কীভাবে নেওয়া হয় এটা খুব বোঝা খুব মুশকিল। অ্যান্ড্রু ম্যাকাবির সম্বন্ধে একটি তথ্য আপনি দেই। আপনারা জানেন কি, আমি জানি না, অ্যান্ড্রু ম্যাকাবির ওয়াইফ অ্যাকচুয়ালি র্যান ফর সেনেটর ফর আন্ডার ডেমোক্রেটস 2011. It's very interesting. He picked somebody as an acting director of FBI whose wife ran for Senate under Democrats 2011. So, unar pick gula khub ashchojonok byapar shapar. To eta bujha mushkil. Uni koto din thakben amra jani na. Uni ki permanent ekhane hoben amra jani na. Kintu amra jeta ekhon shuru hocche, jeta President Trump jerokom bhabe kotha bolchen je eta kono byapari na. It can happen. I can fire anybody. But it is a big deal because of the timing. And we really have to see how Republicans acts, how they move away. Watch how they move away from Trump. জি, ধন্যবাদ আপনাকে। আমরা শেষের দিকে আছি, আরেকজন মনে হয় আছেন, একটু যদি চট করে আপনি একটু উত্তরটা দিয়ে দেন। কে আছেন প্রিয় দর্শক, একটু সংক্ষেপে করে ফেলুন প্রশ্নটি। জি ভাইয়া, আমি জামাইকা থেকে পপি বলছি। জি পপি, আপনি বলুন। আমার বাবা মার সেপ্টেম্বর 2016 ইন্টারভিউ হয়েছে। তো ওরা, আমার বাবা মার গভর্নমেন্ট পাসপোর্ট ছিল, সেটাই বলছে যে আপনি তো পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসবেন, আপনার বাবা মা তো এদেশে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসবেন, কাজে ওখানে থাকার কথা না। আপনি বলছেন পার্মানেন্ট রেসিডেন্ট হবেন, কিন্তু উনি বলবেন আমি চাকরি ছাড়বো না, সেটা তাহলে তো হবে না। সেই জন্যই ওরা বলছে যে আপনি পার্মানেন্ট যদি রেসিডেন্ট হতে চান তাহলে চাকরি ছেড়ে দিন। আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সাথে প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, আপনাদের জন্য এই টেলিভিশন, আপনাদের জন্য এই অনুষ্ঠান, আপনাদের জন্যই আমরা সামনের দিনগুলোতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো। সবাই ভালো থাকুন, এবং আপনাদের তো আগেই জানিয়েছি 7টা থেকে 8টা পর্যন্ত এখন এই অনুষ্ঠানটি হবে। আগের অনুষ্ঠানের যে সময়সূচি সেটি আপাতত সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। সবাই ভালো থাকুন।